আল্লাহর পেয়ারা নবী বাবা হারিয়েছেন, মা হারিয়েছেন, ওইদিকে বলছি না আমি ইতিহাস, শেষ পর্যন্ত দাদা হারাইলেন। দাদা হারানোর পরে রসূলুল্লাহর লালন পালনের জিম্মাদারি নিয়ে নিলেন আবু তালেব। আল্লাহু আকবার বলে কে নিলেন? আবু তালেব। আবু তালেব ছিলেন রসূলুল্লাহর চাচা, আবু তালেব ছিলেন রসূলুল্লাহর চাচা, এত বেশি দাপটওয়ালা ছিলেন। আবু তালেবের ভয়ে মক্কার কাফেররা রসূলুল্লাহকে একটা দমক দিতে পর্যন্ত সাহস পাইত না, চিল্লায় বলেন আল্লাহু আকবার। আবু তালিবের ওই সময় ঈমান আনেন নাই, কারণ ওই সময় তো ইসলাম ছিল না। ইসলাম ছিল না, জোরে বলেন না। ওই সময় ইসলাম ছিল না, কোরআন ছিল না, কোরআন সুন্নার বিধানও ছিল না। কারণ থাকবে কিভাবে, কোরআন তো তখন নাজিলি হয় নাই। রাহমাতাল্লিল আলামিন দুনিয়া আগমন করলেন, এবার আবু তালিবের সাথে লালন পালন হচ্ছেন। আবু তালিব মারা যাওয়ার পূর্বে জীবনের শেষবারের মতো শাম দেশে ব্যবসা করার জন্য রওনা হবেন। কথাগুলো আমি বোঝানোর জন্য গুছিয়ে নিয়ে আসতেছি। তিনি 40 জন সওদাগর এক করলেন, জাহাজ বোঝাই করে তিনি শাম দেশে ব্যবসা করার জন্য যাবেন। হে ভাই, সওদাগরদেরকে বললেন যে ব্যবসা করতে যাব, তবে মোহাম্মদকে নেওয়া যাবে না, আমার বাতি যা ছোট। রহিমপুরের বন্ধুরা, ইসলামে তো সহজে আসে নাই তোমার কাছে, শুন রাহমাতাল্লিল আলামিন বয়স আমি সংক্ষেপ করে দিয়ে বলছি, 12 বছর। যখন রাহমাতাল্লিল আলামিনের বয়স হয়েছে, আবু তালিব জীবনের শেষ ব্যবসা নিয়ে শাম দেশের দিকে রওনা হবেন। আল্লাহর হাবিব বললেন, চাচা যেখানেই যান আমাকে ছাড়া দেওয়া যাবে না, আমি নিয়ত করেছি আপনার সাথে ব্যবসায় যাব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। 40 জন সওদাগরদের সাথে আবু তালিব পরামর্শ করলেন কি করা যায়, আমার ভাতিজা মোহাম্মদ ব্যবসায় যাইতে চায়। সবাই বলে ইতিমধ্যে 12 বছর বয়স, তার সত্যবাদিতা দেখে, তার রূপের অবস্থা দেখে কাফের বেঈমানেরা তার উপাধি দিয়েছে আল আমিন। সুবহানাল্লাহ বলতে পারলেন না? কাফেররা বিদর্ভীরা উপাধি দিয়েছে আল আমিন। জগতের বন্ধু, আল আমিন উপাধি দিলেন একজন নবীর বডি মুবারকে, জিসিম মুবারকে 40 জন যুবকের শক্তি থাকে। সুবহানাল্লাহ বলেন, কয়জনের? অন্য অন্য জবানার একজন নবীর গায়ে 40 জন যুবকের শক্তি থাকে, আর আখির জবানার জিসিম মুবারকে অন্য জবানার 40 জন নবীর সমপরিমাণ সোয়া শক্তি আল্লাহ দান করেছিলেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। রাহমাতাল্লিল আলামিন এত সুন্দর ছিলেন, এত সুন্দর চেহারা ছিলেন, নবীর চেহারার দিকে তাকাইলে মানুষ পেটের খিদার কথা ভুলে যাইতো, পেটের খিদা নিবারণ হইয়া যাইতো। যুবক তুমি এত দামি নবীর উম্মত, ব্যবসা করতে গেলেন শাম দেশের ব্যবসায় চাচার সাথে ছোট অবস্থায়, আমাকে মাখা দি চার ঘটনা বলার জন্য বলা হয়েছে, আমি গোছায় নিয়ে আসতেছি, দেরি করব না, আপনাদের বিরক্তির কারণ হব না। ভাই শাম দেশে যখন রওনা হলেন, রওনা হবার পরের বন্ধু আল্লাহর হাবিব রাহমাতাল্লিল আলামিনকে নিয়ে আবু তালিব যখন শাম দেশে রওনা হয়ে গেলেন, শাম দেশে যাওয়ার পরে রাস্তার মধ্যখানে বিশ্রাম নিলেন এক জায়গার ভিতরে, মসনকের শহরে বিশ্রাম নেওয়ার পরে ওইখানের ভিতরে রাস্তার ভিতরে এক ইহুদি পাদুরি মহিলার বাড়ি আছে, এই মহিলাটা 120 বছর হায়াত পেয়েছে। আমার দিকে তাকান যুবক, কথা বলবেন না বাবা, একটু মনোযোগ দিয়ে শুনেন, আপনার নবীর কথা বলছি ঠিক না? যুবক শুনো,
ইহুদি পাদ্রী মহিলা 120 বছর হায়াত পেয়েছে, এই ইহুদি মহিলা পাদ্রী মহিলা তাওরাত কিতাব পড়েছে, ইনজিল কিতাব পড়েছে, আখিরি নবীর বর্ণনা পেয়েছে, যে তিনি বালক অবস্থায় এই রাস্তা দিয়ে শাম দেশে ব্যবসা করার জন্য যাবেন। মহিলাটা শোনার পরে মহিলা দেখেছে তিনার মার নাম হবে শ্রীমতী, তিনার মার নাম হয়ে শান্তিপ্রিয়, তিনার মার নাম হবে আমিনা, জুড়ে বলেন সুবহানাল্লাহ, তিনার বাবার নাম হবে আব্দুল্লাহ, আল্লাহর গোলাম, তিনার বংশ থাকবে কুরাইশ, তিনার বংশের খানদান থাকবে হাশিমি খানদান, আল্লাহু আকবার। রহিমপুরের যুবক মহিলা 300 খানি জমির মালিক ছিল, জমিগুলো সব বিক্রি করে দিয়েছে, অসংখ্য উট ছিল সবগুলো বিক্রি করে দিয়া মহিলাটা একটা মুসাফির খানা খুলে বসে আছে। এই রাস্তা দিয়া যত মানুষ মুসাফির খানার সাইড দিয়া যায় সবাইকে মহিলা তার বাসায় একবার মেহমানদারি করায়, আল্লাহ আকবার বলে। উদ্দেশ্যটা কি? এই রাস্তা দিয়া আখির নবী যখন যাবেন যদি জীবদশায় একদিন দেখা পায় জীবন দং আমার জীবন উজালা হয়ে যাবে, জুড়ে বলেন সুবহানাল্লাহ। এখনো ইসলাম আসে নাই, আখির নবীর প্রেম হৃদয়ে লালন করে মহিলাটা মুসাফির খানায় দিন অতিবাহিত করতেছে, এক এক করে ওইদিকে রাহমাতাল্লিল আলামিন গেলেন। 40 জনের কাফেলা মরুপথ অতিক্রম করে যখন ওই মরুভূমিতে একটা বিক্ষণ নিচে দাঁড়ালেন, সবাই মালগুলো রেখে সবাই এক এক দিকে একজন দাঁড়িয়েছে, রাহমাতাল্লিল আলামিন একটা গাছের নিকটে দাঁড়ালেন, যেই গাছের কোনো ডাল পাতা কিছুই নাই, গাছটা দাঁড়িয়ে আছে। যখন রসুল নিচে বসলেন, বসার সাথে সাথেই গাছের ভিতরে সুন্দর সুন্দর কচি কচি নতুন পাতা কাটলো ছেড়ে দিয়েছে, জুড়ে বলেন সুবহানাল্লাহ। মহিলাটা মুসাফির কানা থেকে তাকায় দেখতেছে একটা সুদর্শন যুবক বসে আছে, এত বছর হয়ে গেল গাছে পাতা নাই, যুবকটা বসতেই পাতা হয়ে গেল, আকাশের দিকে তাকায় দেখে সাদা এক কণ্ঠ মেঘ উপরে ছায়া দিচ্ছে। আস্তে বলবেন না, আরো জোরে বলেন। রাহমাতাল্লিল আলামিনকে দেখে মহিলা দৌড়ায় আসছে, মহিলার বুঝতে বাকি রইল না যে এত সুন্দর মানুষ আমার চক্ষু কোনোদিন আর দেখে নাই। আসলেন আয়েশা, সবাইকে জিজ্ঞাসা করলেন আপনারা তো ব্যবসা করতে আসছেন, এখানে খিমা করেছেন, তাবু করেছেন, বিশ্রাম নিতেছেন, আমার এখানের নিয়ম হলো এই রাস্তা দিয়া যারাই যাবে অন্তত এক বেলা আমার মেহমানখানায় মেহমানদারি করায় তাদেরকে বিদায় দেই। মুসাফিররা প্রতিমধ্যে খাবার পাইলেন, খুশি সবাই আনন্দ, আল্লাহু আকবার বলে। ঠিক আছে, আপনার প্রস্তাব অ্যাকসেপ্ট করলাম, যাব আপনার বাসায়, খাবারের ব্যবস্থা হলো। সবাইকে মহিলার বাসায় নিয়ে গেলেন, সবার সাথে মাল বুঝাই করা আছে, কেউ কাউকে বিশ্বাস করে না। মহিলা বললেন একজন লোক বাকি থাকলে তাকে খাবার পরিবেশন করা হবে না, সবাই আসতে হবে, সবাই কেউ কাউকে বিশ্বাস করে না। মালগুলো রেখে সবাই এক সম্মতি দিল যে মুহাম্মদকে আমাদের মাল পাহারায় রেখে দেয়। সুবহানাল্লাহ বলেন, আল্লাহর হাবিবকে মাল পাহারায় রেখে তারা খাবার খাইতে গেল। মহিলা একজন একজন করে খুঁজতেছে, মহিলা যেই যুবকের জন্য শত শত কানি জমি বিক্রি করে খাবার খাওয়ায় সম্পদ শেষ করে দিল, ওই যুবক আজকে আসছে, সে তার বাসাতে যায় নাই, দেখলেন সবাই আসছে। মহিলা বললেন আপনাদের কি কেউ বাকি আছে? বলে না। বলে হ্যাঁ বাকি আছে। বলে কিভাবে বুঝলেন? বলে একটা বালক বাকি আছে আপনাদের সাথে মনে হয়। তারা বলে হ্যাঁ, একজন বালক রেখে আসছি, আমাদের মাল পাহারায় তিনি আছেন। মহিলা বলে মাল পাহারা টাহারা বুঝি না, খাবার দেওয়া যাবে না, আগে নিয়ে আসেন। আল্লাহু আকবার বলেন। নবীর চরণেতে সারা জীবন
আমি থাকব রবির চরণ সারা জীবন আমি থাকব ভালোবেসে নূর নবীকে ভালোবেসে হৃদয় মাঝে ভরে রাখব নবীর ছড়ো নেতে সারা জীবন আমি থাকব ওয়াদা দিলেন তো ইনশাআল্লাহ হাত তুলে বলেন হাত তুলে বলেন নবীর চরণেতে সারা জীবন আমি থাকব সবাই নবীর চরণেতে সারা জীবন আমি থাকব ভালোবেসে নূর নবীকে ভালোবেসে হৃদয় মাঝে ভরে রাখব নবীর চরণেতে সারা জীবন আমি দুরুদ সালামে মিলাদ কিয়ামে দুরুদ সালামে মিলাদ কিয়ামে নূর নবীকে খুশি করব নবীর চরণেতে সারা জীবন আমি থাকব আল্লাহ যেন কবুল করেন সকলে আমিন বলেন আমার রকিমপুরের বাবারা দিলির কান লাগায় শুনেন মহিলা মেহমান কানায় সবাইকে নিয়ে গেছে খাবার দেয় না কই যুবকটাকে নিয়ে আসো যুবকটাকে নিয়ে গেলেন মহিলা যুবকটাকে আলাদা একটা কামরায় ঢুকায় দিছে বলে এই যুবকের দায়িত্বে কে আছে যুবকের গার্জিয়ান কে আছে আমার সাথে এসে একটু কথা বলেন আবু তালিব গেলেন রুমের ভিতরে যুবক দিলের কান লাগা শুন তোমার হাবিবের শৈশবকালের ঘটনা একটা কামরার ভিতরে নিয়া আবু তালিবকে বলে আপনার নাম কি বলে আমার নাম আবু তালিব ইবনে আব্দুল মুত্তালিব বলে হ্যাঁ ঠিক আছে আপনি কি হন ওই ছেলের বলে আমি ওই ছেলের বাবা তিনি বললেন না আপনি ছেলের বাবা হতে পারেন না কারণ আমি সহিফায় নূহ পড়েছি সহিফায় শীষ পড়েছি তাওরাত পড়েছি ইনজিল পড়েছি জাবুর পড়েছি অসংখ্য কিতাবে 120 খানা সহিফা কিতাবের ভিতরে কখনো আমি তার বাবার নাই আবু তালেব পাই নাই তার বাবার নাম হবে আব্দুল্লাহ জুড়ে বলেন সুবহানাল্লাহ তিনি বললেন হে বাবা মারা গেছে আমি তার চাচা হিসাবে পরিচয় দিয়েছি আমার সন্তানের মতো এজন্য আমি বলেছি বাবা তবে আসলে সে আমার সন্তান না আমার ভাতিজা চিল্লায় বলেন আল্লাহ আকবার আমার নবীর গবেষণা কত আগ থেকে শুরু হয়েছে রে ভাই নবীর মহিলা কথা শুনে আশ্চর্য হলেন খানদানের নাম শুনলেন বললেন এই ছেলে সাধারণ কোনো ছেলে না এই ছেলে তাওরাত কিতাবে লেখা আছে তার নাম হবে আসমানে আহমদ জমিনে মোহাম্মদ জুড়ে বলেন ছেলে তাকে নিয়ে তোমরা ব্যবসা করতে আসছো এই দেশের বহু ইহুদি পাদ্রীরা এই দেশের বহু মানুষ তাকে মারার জন্য উৎপেতে বসে আছে তোমরা তাকে নিয়ে সাম দেশে যায় না যত সম্ভব হয় তাড়াতাড়ি তাকে তার বাড়িতে নিয়ে যাও আল্লাহ আকবার বলে তারা আশ্চর্য হলেন আবু তালিব শুনলেন যে আমার ভাতিজা তিনি আখিরি নবী হবেন আল্লাহ আকবার আর তিনি তো তিনার গুণ এমনটাই ছিল সকল আরবের মানুষ এক নামে তাকে আল আমিন বলে চিনে সুবহানাল্লাহ মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে তাই তোর তোর কণ্ঠের গান হিম
মন মধুর লাগে রে, এ মন মধুর লাগে। আল্লাহু আকবার বলেন, যুবক রাহমাতাল লিল আলামিন কে মহিলা রুমের ভিতরে নিল, রাসূলুল্লাহ চেহারা মুবারকের দিকে তাকায়, মহিলা চোখের পানি তেরে তেরে কান্দে, আহারে যদি আমার জীবদশায় তিনার দিনের দাওয়াতটা পাইতাম মনে হয় সর্বপ্রথম কালেমাটা আমি কবুল করে নিতাম। চিল্লায় বলেন আল্লাহু আকবার। মহিলার পরামর্শ শুনে আবু তালেব আর এক কদম সামনে অগ্রসর হলেন না, তিনি বাতিজাকে নিয়ে মসনকের শহরে, যেটা শাম দেশে যাওয়ার আরো অনেক আগে, মসনকের শহরে রাস্তার ভিতরে তিনারা মাল বিক্রি করা শুরু করে দিলেন। জীবনের শেষ ব্যবসা হিসাবে রাস্তায় মাল বিক্রি করে বাড়িতে চলে আসলেন। বাড়ি ফিরে আসার পরে আবু তালেব বলেন, যা আমি উৎসগির বগবীর ভিতরে মুফতি শফি রহমতুল্লাহ আলাই তিনি তার আরেক কানা কিতাবের ভিতরে লিখেছেন, তিনি লিখেছেন রাহমাতাল্লিল আলামিনকে বালক অবস্থায় নিয়া শাম দেশের মেইন শহরে যাইতে পারি নাই, রাস্তার ভিতরে মসনকের শহরে মাল বিক্রি করে যেই মুনাফা অর্জন করেছি, আমি আবু তালিবের জীবনে কোটি কোটি টাকার ব্যবসা হয়েছে আমার বিভিন্ন আরব জাহানের দেশের সাথে, এত মুনাফা কখনো অর্জন হয় নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যুবক, সংক্ষেপ করে দিলাম, রাহমাতাল্লিল আলামিনের ইসলাম প্রচারের কাজ কোত্থেকে শুরু হয় শুনো, রাহমাতাল্লিল আলামিনের বয়স যখন 25 বছরের কাছাকাছি, রসুলুল্লাহকে এক নামে গোটা আরব জাহানের সকল মানুষ চিনে, কারণ তার চেহারার কাছে পূর্ণিমার চাঁদও যেন হার মানত। সুবহানাল্লাহ বললেন না? আপনার কফাল কত দামি। এ যুবক, বিনা দরখাস্তে আখিরি জবানার নবীর উম্মত হয়েছো, বিনা দরখাস্তে এই উম্মতের পাওয়ার কত জানো না, এই উম্মতের পাওয়ারটা এত বেশি রে যুবক, এই উম্মতরা যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করবে না, হাজার বছর আগে যদিও নবীরা আসছে, অন্য অন্য নবী, কোন নবীর উম্মতরা জান্নাতে যাওয়ার পারমিশন পাবে না। আর তুমি পরে আইসা ও আগে যাইবা, কারণ তোমার কফাল ভালো আখির নবীর উম্মত। যুবক, কোন নবীর উম্মতের জন্য 5 ওয়াক্ত সালাত ছিল না, কোন নবীর উম্মতের জন্য 5 ওয়াক্ত সালাত ছিল না, কোন নবীর জন্য 30 দিন রোজা ছিল না, কোন নবীর উম্মতের জন্য 30 দিন ব্যাপী একাধারে রোজা ছিল না। আল্লাহ আকবার বলে, কোন নবীর উম্মতের জন্য গোটা জমিন মসজিদ ছিল না, এই গোটা তাদের জন্য নির্দিষ্ট এক একটা গড় ছিল, একটা নির্দিষ্ট জায়গাতে যায় ইবাদত করা লাগতো, এছাড়া অন্য জায়গায়ও আল্লাহ বলে ডাকা যাইত না, ইবাদত করার জায়গা একটা ছিল। আর তোমার ইবাদতের জায়গা তো আল্লাহ গোটা জমিনটারে মসজিদ বানিয়ে দিছে না আখিরি নবীর উসিলা। সুবহানাল্লাহ বলো না? যুবক, দিলের গান লাগায় শুনো, এমনিতে আসে না ইসলাম, রাহমাতাল্লিল আলামিনের বয়স মাত্র 25 বছর, এত সুদর্শন যুবক, এত জ্ঞানী গুণী আরব জাহানে আর কেউ নাই। যুবকের দল, তোমাদের চরিত্র আজকে কোথায়? তোমরা তো তোমাদের আইডলকে ফলো করো না, তোমরা তো মেসি নেইমারকে ফলো করো, তোমরা যদি রাহমাতাল্লিল আলামিনকে ফলো করতা তোমাদের কোনো পেরেশানি থাকতো না, কারণ রাহমাতাল্লিল আলামিন পেরেশানি মুক্ত পৃথিবী গড়তে এসেছিলেন, ঠিক না? যুবক, দিলের গান লাগায় শোনো, রাহমাতাল্লিল আলামিনের বয়স 25 বছর, রাহমাতাল্লিল আলামিন কুরাইশ বংশীয় ছিলেন, আব্দে মনাফের বংশের ছিলেন, আম্মাদান খাদিজাতুল কুবরা তিনিও ছিলেন কুরাইশ বংশের। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর আগে পৃথিবীতে এসেছিলেন, বলছিলাম আদমকে মাটি দিয়া বানিয়েছেন, তেনার স্ত্রীকে হাড্ডি দিয়া বানিয়েছেন, ঈসা রূহুল্লাহকে জিব্রাইলের ফুৎকার দিয়ে বানিয়েছেন। আমাদের সাথে তাদের যে বিষয়গুলো কিছু কিছু আছে বলছিলাম, এমদাদুল্লাহ মুহাদিরে মক্কি তিনি সারা জীবন দাঁড়ায়া নবীকে সালাম দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
কিন্তু তিনার ছাত্র তিনার সাগরিদ কৌমি গরানার সবাই তাকে মাতার মুকুট হিসাবে মানে। আশরাফ আলী তানভি, রশিদ আহমদ গাঙ্গুহি তারা তিনার ছাত্র ছিলেন, তারা কেউ কোনোদিন তিনাকে কাফেরও বলেন নাই, বেদাতিও বলেন নাই। এ মৌলবি তুমি কি তাদের চাইতে বড় আলেম হয়েছ? না। তিনাদের উস্তাদ যিনি কাবা শরীফের ইমাম ছিলেন, বিশ্বাস না করলে বাইর করুন হাফতে মাসায়েল কিতাব, এখনই বাইর করুন, হাজি এমদাদুল্লাহ মুহাজিরে মক্কির লেখা। আমরা তো ডকুমেন্ট ছাড়া কথা বলি না। তিনার কিতাবে তিনি লিখেছেন, আমার জীবনের ভিতরে এমন কোনো আমল নাই যে আমল দিয়ে আমি আল্লাহর কাছ থেকে ছুটতে পারবো, তবে আমি দিল থেকে বলি আমি প্রেম নিয়া রসুলুল্লাহকে যে সালাম দিয়েছিলাম, আমার রসুলের সালামের উসিলায় আল্লাহ যদি আমাকে নাজাত দিয়া দেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। জিনিসটা ফরজ না ওয়াজিবি না মুস্তাহাব, কথা বলেন ঠিক কিনা? খেবাই তাওহীদের আলোচনা করে অনেক বায়রা তাওহীদের আলোচনা করে রেসালতের আলোচনা করতে চায় না, বসান তাকে এই না আমাদের সাথে, কিসের দ্বন্দ্ব? সে তো মুসলিম, সে কোরআন মানে, তার তো ইসলাম, তার তো কোরআন একটা, তার তো নবী একজন, তার তো আল্লাহ একজন, তার তো আমার সাথে দ্বন্দ্ব থাকার কথা না। যেগুলো নিয়ে দ্বন্দ্ব হয়তো সে বুঝে না, নয়তো আমি বুঝি না, যে বুঝবে ওইটাই রাইট হবে, একসাথে বসায়া দেব, কথা বলেন ঠিক কিনা? যুবক বলছিলাম আমার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড়ায় সালাম দেওয়া, রসুলকে শ্রদ্ধা করা, অনেকেই বিদআত বলে, আমরা বলি সে এই মুহূর্তেও কিতাবের ভালো আলেম হয় নাই, যদি আলেম হইতো তার উস্তাদদের কথা বুঝতো যে এমদাদুল্লাহ মুহাজির মক্কি কোন দলিলে সালাম দিছে, দলিল তালাশ করো, ঠিক না? দলিল তালাশ করো, গালি দিও না তোমার মুসলিম ভাইকে, তবে একটা গ্রুপের সাথে কিয়ামত হয়ে গেলেও তাদের যে আকীদা আমরা কোনোদিন তাদেরকে ঈমান আছে বলে ওটাও স্বীকার করি না, কারণ যারা আহলুল হাদিস দাবি করে, যারা আমার রসূলুল্লাহকে নাপাক বলে, নাউজুবিল্লাহ বলেন, বলে আমার রসূলুল্লাহর চেহারা জবান মোবারক থেকে নাকি দুর্গন্ধ আসতো, নাউজুবিল্লাহ বলে, এই কথা যদি কেউ বলে ঈমান থাকতে পারে না। যুবক মনোযোগ দিয়ে শুনো, রেডিমেড ইসলাম ফেলাইছো, রেডিমেড ইসলাম কোনো কষ্ট লাগে নাই, তোমার পর্যন্ত ইসলাম উন্মুক্ত ফিল্ড পায়া যা আসে মুখ দিয়া তাই বলো, এই ফিল্ডটা এমনি তৈয়ার হয় নাই, এটার পেছনে ত্যাগ আছে, বহু জীবন কুরবান হয়েছে, ঠিক না? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাওয়ার ইচ্ছা আছে কাদের? ইচ্ছা আছে তো সবার। রসুলকে ভালোবাসেন না আপনারা? বাবা একটু বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, আমি অসহায়তাই এত দূরে রই, অসহায়তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা নাম দিনা দেখতে পারলাম না। রসুলুল্লাহর প্রতি প্রেম রাখেন, ভক্তি রাখেন, ভালোবাসা রাখেন, আল্লাহ দিল ঘুরায় দিবে, ঠিক না? দিল কি করবে? ঘুরায় দিবে। মনোযোগ দিয়ে শুনে, যেই বিষয়টার উপরে আমি লক্ষ্য করে আলোচনাটা টার্গেট করেছি, এই পৃথিবীতে আল্লাহর নবী আসার আগে দুনিয়ায় ইসলামও আসে নাই, ঠিক না? বুঝেন নাই তো, নবী আসার আগে কি ইসলাম ছিল?
নবী আসার আগে ইসলাম ছিল না, নবী আসার আগে শরীয়ত ছিল না, নবী আসার আগে ইসলামের কোনো ওই রকম বিধান ছিল না। মনোযোগ দিয়া শুনেন, আল্লাহর প্রিয় নবী কিভাবে এই জমিনে দিন প্রতিষ্ঠা করলেন। মা বোনের আগ দিলের কান লাগায় শুনো গো মা, আল্লাহর প্রিয় নবী রহমাতুল লিল আলামিন এই জমিনে যখন আসলেন, জমিনে আসার পরে আল্লাহর প্রিয় নবী, অনেকে বলে রসুল্লাহ এতিম হইয়া জগতে আসছেন, রসুল্লাহর দাদার কিচ্ছু ছিল না, তারা ভুল ইনফরমেশন দেয়। রসুল্লাহকে আল্লাহ যদিও বাবা হারায় এতিম বানায় পাঠাইছেন, রসুল্লাহর বংশটা ছিল সবচাইতে পৃথিবীর ভিতরে দামি একটা বংশ, ঠিক না? পৃথিবীর ভিতরে সবচাইতে দামি বংশ, পৃথিবীর ভিতরে সবচাইতে দা পটওয়ালা বংশ, যারা বিশ্বটাকে নেতৃত্ব দিয়ে আসছিল, যাদের বংশ পরম্পর সবাই খানায়ে কাবার জিম্মাদারি পেয়েছিলেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ ভাই, আব্রাহার বাচ্চার ঘটনা আপনারা শুনেছিলেন, আব্রাহা কাবা শরীফ ভাঙ্গার জন্য যখন হস্তি বাহিনী নিয়ে উপস্থিত হলো, আব্দুল মুত্তালিবের 200 উট তারা বন্দি করে রেখে দিল। আব্দুল মুত্তালিবকে দয়া বলল, আব্দুল মুত্তালিব 200 উট বন্দি করে রেখেছি, তোমার আল্লাহর খানায় কাবা ভাঙ্গার জন্য আসলাম, আসো তোমরা কারা আমাদের সাথে যুদ্ধ করবে? আব্দুল মুত্তালিবকে তুমি মুশরিক বলতে চাও, আব্দুল্লাহকে তুমি মুশরিক বলতে চাও, মলবি তোমার দৌড় কতটুকু আমার বুঝে আসে না, এই কথাটা শুনলেই তোমার বুঝ হবে। আব্দুল মুত্তালিবকে 200 উট ধরে নিয়ে গেছে আব্রাহা, আব্দুল মুত্তালিবকে বলল যুদ্ধ করার জন্য আসো। আব্দুল মুত্তালিব বললেন, হে ভাই, আব্দুল মুত্তালিব বললেন, আমি তোমাদের সাথে কেন যুদ্ধ করব, আমি যুদ্ধ করার দরকার কি, তোমরা আমার উট কেন নিয়েছো, আমি যুদ্ধ করব না, উট ফিরাইয়া দাও। তারা মনে মনে ভাবতেছে, এর কেমন মানুষ, তাদের সবচাইতে সম্মানী গড় ভাঙ্গার জন্য আসলাম, সে তাদের উটের চিন্তা করে, গড় রক্ষা করার চিন্তা করে না। আব্দুল মুত্তালিব খানায় কাবার মধ্যে এইভাবে যায়া ধরছে, আকাশের দিকে তাকায়া বলে, ও কাবার মালিক, আমার এই শক্তি নাই তোমার গড় রক্ষা করার, তোমার ঘর তুমি রক্ষা করো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই যুবক কি বুঝলা, একজন বেঈমান মুশরিক কখনো কাবার ঘরের মালিককে বলতে পারে না যে কাবা রক্ষা করো। হ্যাঁ, তিনার ছেলের নাম রাখছেন আব্দুল্লাহ, আল্লাহর গোলাম, যে আল্লাহ মানে না সে কিভাবে সন্তানের নাম রাখে আব্দুল্লাহ, কথা বলেন ঠিক কিনা? বুঝো, যার তার ব্যাপারে কথা বলতে খুব সাবধানতা অবলম্বন করো। বলছিলাম রহমাতুল লিল আলামিন, দুনিয়ায় আসার পরে যুবক রে যুবক, কেমনিতে ইসলামটা পাও নাই, টুপি দিতে ভালো লাগে না, দাড়ি রাখতে ভালো লাগে না। আমি বলি, এই দাড়িটা কত দামি জানো না, এই দামিটা পৃথিবীতে যত পয়গাম্বর আসছেন সকল পয়গাম্বরের মুখের ভিতরে দাড়ি ছিল। সুবহানাল্লাহ, দাড়ার রাসূলুল্লাহর সুন্নাকে মহব্বত করে দুনিয়ায় দাড়ি রাখবে, তাদের হাসর হবে নবীদের সাথে। জুড়ে বলেন সুবহানাল্লাহ, কথাটা বড় দামি কথা, ঠিক না? আসসালামু আলাইকুম, দারুন নাজাত আইডিয়াল স্কুল এন্ড মাদ্রাসায় আপনাকে সুস্বাগতম। এখানে রয়েছে আবাসিক, অনাবাসিক, ফুল টাইম সহ নুরানি নাজেরা সমন্বিত আন্তর্জাতিক হিপস বিভাগ, জেনারেল প্লে থেকে 8 পর্যন্ত, কিতাব বিভাগ নবম থেকে আলিম পর্যন্ত। প্রত্যেকটি বিভাগের জন্য রয়েছে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা নির্ভরযোগ্য পাঠদানের ব্যবস্থা। যোগাযোগের ঠিকানা 19 মহানগর, কুমিল্লা।